নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো রাজমা খুবই টেস্টি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই রাজমা রেসিপি চলুন তবে কিভাবে বানায় দেখে নেওয়া যাক প্রথমে এখানে তিনশো গ্রাম মতো রাজমা আমি খুব ভালো করে তিন চারবার জল ধুয়ে পাল্টিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আপনারা চাইলে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন খুব ভালো করে ভিজে গেছে এরপর একটা প্রেশার কুকারের মধ্যে রাজমাগুলোকে নিয়ে নিচ্ছি রাজমা কিন্তু অনেক ধরনেরই হয় কোনোটা বড় দানা আবার কোনোটা এরকম মিডিয়াম দানা আপনাদের পছন্দ মতো রাজমা আপনারা ব্যবহার করবেন এরপর এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এবার অল্প পরিমাণ লবণ দিয়ে প্রেশারের ঢাকনা আটকে গ্যাসের ওভেনে প্রেশারটা আমি হাই ফ্লেমে বসিয়ে দিয়ে পাঁচ থেকে ছটা মতো সিটি মেরে নেব পাঁচটা সিটি মারার পর দেখুন রাজমাটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো রাজমাটা টোটালি পুরো সিদ্ধ হয়ে গেছে মানে একদম গলে যাওয়ার মতো সিদ্ধ করবেন না এরকম দানা দানাই থাকবে এরপর রাজমা থেকে জলটা আলাদা করে নিলাম আর রাজমাটা আলাদা বাটিতে একটা তুলে নিচ্ছি আর এই প্রেশার কুকারের সিদ্ধর যে এক্সট্রা জলটা আছে এটা কিন্তু ফেলে দেবো ব্যবহার করব না এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দু টেবিল চামচ মতো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দারচিনি দু টুকরো আর এখানে পাঁচটার মতো এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেড করে রাখা আদা রসুনের ব্যবহার করেছি আমি দু চামচ রসুন আর দু চামচ মতো আদা আপনারা চাইলে আদা রসুনটা থেতো করে ব্যবহার করতে পারেন তাহলেও ভালো হয় আর এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজগুলো আমি খুব মিহি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলো এখানে একদম মিহিভাবে কুচিয়ে ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় এরপর পেঁয়াজটা ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভাজবেন খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটা রঙ ধরা অবধি কিন্তু ভাজতে হবে অন্যদিকে পেঁয়াজ ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর অল্প জল দিয়ে ভালো করে গুলে এক সাইডে রেখে দেব তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে এরপর পেঁয়াজটাও এদিকে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা কুচি টমেটোগুলো আমি দানা ফেলে সমস্তটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর ভালো করে তেলে আবারও সমস্তটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ঢেলে দিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এরপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত মশলাটা খুব ভালো মতো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা কষাবেন কারণ হাই ফ্লেমে কষালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে টেস্টটা কিন্তু ভালো আসবে না এরপর মশলাটা থেকে খুব ভালো তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে এরপর এখানে আমি সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম রাজমাটা দেওয়ার পরেও দু মিনিট মতো কিন্তু কষিয়ে নিতে হবে আবারও তাহলে রাজমার মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর এখানে অল্প সামান্য জলের ব্যবহার করছি আর অল্প সামান্য জল দিয়েও কিন্তু রাজমাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে রাজমাটার থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দু কাপ জলের ব্যবহার করেছি এরপর ভালো করে সমস্ত জলটা মিশানো হয়ে গেলে রাজমাটা যখন ফুটে উঠবে এই সময় একটা বড় থালা নিয়ে আমি কড়াইটা ঢেকে দিচ্ছি আর পাঁচ থেকে ছ মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর খুব ভালো মতো রাজমাটা কিন্তু আরও একবার মশলার সাথে সিদ্ধ হয়ে গেল আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নেড়েছেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি রাজমাটা কিন্তু খুব বেশি ঝোল মতো হবে না গ্রেভি টাইপেরই হবে এই কারণে জলের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটাও দু হাত দিয়ে ঘষে ভালো করে এই রাজমার মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব কারণ রাজমা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রাজমা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এর স্বাদ দারুণ আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু গ্রেভি টাইপের হয়েছে আর কালারটাও খুব দারুণ এসছে ধোঁয়া ওঠার কারণে হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে এই রাজমায় কিন্তু থাকে অত্যাধিক পরিমাণ আয়রন আর থাকে ভিটামিন আর থাকে ফাইবার এই রাজমা কিন্তু অত্যাধিক গুণ সম্পূর্ণ খেতেও যেমন টেস্টি এদিকে শরীরের জন্য কিন্তু খুবই উপকার লুচি রুটি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ